গত 2 ফেব্রুয়ারি পারিবারিকভাবে সারিকা ও বদরুলের বিয়ে হয়। আর এই বিয়েতে 20 লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। বিয়ের সময় সারিকার বাবা মা আসামি বদরুদ্দিনকে 25 লাখ টাকার স্বর্ণলঙ্কা সহ বাসার যাবতীয় আসবাবপত্র উপহার হিসাবে দেন। বিয়ের পর সুখে কাটছিল সংসার। বিয়ের কিছুদিন যেতে না যেতে আসামি বদরুদ্দিন বাদী সারিকার পরিবারের কাছে 50 লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মারধর করতে থাকেন। ঘটনা গত 5 নভেম্বরের। সারিকার স্বামী আসামি বদরুদ্দিন ভিকটিম সারিকাকে 50 লাখ টাকা এনে দিতে বলেন, কিন্তু সারিকা তাকে অসম্মতি জানায়। আর যৌতুকের টাকা না দেওয়ায় সারিকার চুলের মুঠি ধরে এক কাপড়ে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। এই ঘটনার পর গত 19 নভেম্বর ঢাকার ধানমন্ডিতে এই বিষয়ে এক সালিশি বৈঠক হয়। বৈঠকে কথোপকথনের এক পর্যায়ে আসামি বলেন যে ব্যবসার জন্য তাকে 50 লাখ টাকা দিতে হবে, দাবিকৃত টাকা না দিলে সারিকার সাথে সংসার করবেন না। এদিন সকালে একই আদালতে সারিকা সাবরিন বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী 21 ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। 28 নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই করে ফেলুন। বিনোদন ও সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা জানতে পারবেন সবার আগে।